জীবনের বড় পরীক্ষা দিতে চলেছ, তাহলে বুকের মধ্যে ভয় থাকেই যে পরীক্ষার খাতাটি অর্থাৎ তুমি যে উত্তরপত্রে উত্তর করতে চলেছ সেটা ফিল আপ করব কিভাবে। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল, যে কারণে আজের ভিডিওটা মূলত ফ্রন্ট পেজ ফিল আপ, লুজ পেজ ফিল আপ এবং মার্জিন টানবো কিভাবে, টানাটা জরুরি কিনা এই সংক্রান্ত বিষয়, অর্থাৎ মার্জিন টানার সুবিধা কী কী রয়েছে সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। তাহলে তুমি এরকম একটা খাতা পাচ্ছ পরীক্ষার হলে, মোটামুটি দুপুর 11:50-55 সময়ে, খাতাতে এর পেজ সংখ্যা হচ্ছে 16, 16টি পেজ রয়েছে, যার মধ্যে এই ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, এই পেজে কোনো উত্তর লিখবে না, ফ্রন্ট পেজে তুমি কিন্তু তোমার বিষয়ে লিখতে হবে। এখানে আমি প্রথমে লেখার বিষয়টা বলে নিই। প্রথমত তুমি খেয়াল করে দেখো যে উপরের দিকে একটা জায়গা রয়েছে যে মাধ্যমিক পরীক্ষায় সেকেন্ডারি এক্সামিনেশন 2020 লেখা রয়েছে, এখানে তাহলে তোমাকে বসাতে হচ্ছে 2022, ঠিক আছে। যেহেতু আমরা মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কন্ডাক্ট করি আমার স্কুলে সেন্টার, বিগত 25 বছর ধরে পরীক্ষা প্রস্তুতিতে থাকি, সুতরাং এই প্রবলেমগুলো আমরা ফিল করি, স্টুডেন্টরা কী কী ভুল করে যেটা মারাত্মক ক্ষতি হতে পারে ভুলভাল লিখলে পরে। এরপরে সাবজেক্ট তুমি এখানে হয় ইংরেজি কিংবা বাংলা ভাষায়, অর্থাৎ প্রথম দিন মনে করো তুমি বাংলা লিখেছ, হয় বাংলা লিখো কিংবা বেঙ্গলি লিখো, যে কোনো একটি ভাষায়, এবং স্পষ্ট করে লিখবে, এটা ক্যাপিটালে লিখতে পারো। এরপরে তারপর দিন ইংরেজি আছে, অর্থাৎ যেদিন যে সাবজেক্টটি পরীক্ষা সেদিন সেই সাবজেক্টটি লিখবে। এরপরে নেম, সুন্দর করে তোমার যে অ্যাডমিট কার্ডে, আমি একটা অ্যাডমিট কার্ড, এবছরের অ্যাডমিট কার্ড, যেটা আমার একটা স্টুডেন্টের অ্যাডমিট কার্ড, মনে করে লেখা আছে উৎসব মিশ্র, তাহলে আমি লিখব ক্যাপিটাল লেটারে UTSAV, উৎসব বড় বড় করে, MI এবং স্পষ্ট করে SRA, উৎসব মিশ্র। রোল খেয়াল করে দেখো, রোল হচ্ছে সেন্টার কোড, অর্থাৎ 503001N, এটা পরিষ্কার লিখছি, আমি তোমাদেরকে লিখে দেখাই, 503001N। এরপরে নম্বরটা এখানে রয়েছে, দেখো খেয়াল করে ধরো 0060 নম্বর বসাচ্ছি, 0060। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দেখো 6211-074188, এটি পরিষ্কার করে লিখবে। এখানে অন্যান্য বছরের খাতাতে এই জায়গায় আরেকটি ইয়ারের কলম ছিল, সেটা এবছর নেই, অর্থাৎ এই খাতাটি নতুন এবছর। এরপরে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, তো তুমি যে ভাষায় লিখছো, যদি তুমি বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী হয় তাহলে তুমি হয় বেঙ্গলি কিংবা বাংলা লিখো, ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী হলে ইংলিশ বা ইংরেজি লিখবে। এরপরে এই জায়গায় তোমার কিন্তু আর কোনো ফিল আপের আর কিছু নেই। মাথায় আরেকটা বিষয় এখানে বলে থাকি, তোমার মাথায় থাকে যেন যে লুজ শিট বা যে পেজগুলো পাবে তার এখানে কিন্তু নম্বর বসবে, এবং শেষবেলায় যদি তোমার মনে করো তুমি নিয়েছো 1+1=2, অর্থাৎ এখানে তিনি গোল ঢেরা দিয়ে 2 লিখবেন, তারপর এখানে সিগনেচার করবেন, এটা তোমরা দেখে নেবে, লুজ না নিলে এখানে নীল লেখা হবে, এইটুকু বিষয় মাথায় রাখো। এবারে আমরা চলে আসি লুজ পেজ, তারপরে মার্জিনে যাচ্ছি। লুজ পেজে সেম ফিল আপ, অর্থাৎ সাবজেক্ট, এখানে লুজ পেজটা এবছর আমি দেখিনি, যদি এবছরের কী আছে, যদি পেপারের জায়গায় কিছু বসছে না, রোল তুমি লিখবে, নাম্বার লিখবে, নেম লিখবে, রেজিস্ট্রেশন নম্বর লিখবে, ইয়ার লেখার প্রয়োজনীয়তা নেই, এই কলমটি না থাকতেও পারে। এবছরে লুজ পেজ আমার দেখা হয়নি। তাহলে লুজ পেজের বিষয়টা যদি মনে করো যে খুব সময়ের অভাব, তাহলে অবশ্যই
রোল নাম্বার এবং নেম এই দুটো কলম অবশ্যই ফিল আপ করবে এবং লুজে লুজ নাম্বারিং করবে, অর্থাৎ তুমি কটা লুজ নিচ্ছ। অনেক অনেক সময় কী হয়, অনেক স্টুডেন্ট প্রচুর সংখ্যক লুজ নেয়, শেষবেলায় যখন খাতা সেলাই করতে হয় তখন সে ভুল ভাল করে, অর্থাৎ আগে পিছনে হয়ে যায়, মাস্টারমশাইয়ের খাতা দেখতে অসুবিধা হয়। অতএব লুজ যখন তুমি নিচ্ছ তখন এটা যদি তোমার মেন খাতা হয় একে যদি তুমি এক লেখো তাহলে এটা তুমি লিখবে দুই দিয়ে স্টার্ট করবে, বা এটা যদি শূন্য ভাবো তাহলে এটা এক দিয়ে স্টার্ট করবে। তাহলে এবারে গেল এই এটা গেল তোমার ফিল আপের অংশ। এরপরে চলে আসি আমরা মার্জিন টানার বিষয়ে আসি। তুমি যেহেতু পাঁচ সাত মিনিট আগে খাতাটি পাচ্ছ সেহেতু খাতায় মার্জিন টানবে। এখানে বলে রাখি এই অংশে কিছুই কিচ্ছু করতে যেও না, এটা করলেই যদি তুমি এখানে কিছু মানে লেখালেখি করো তাহলে কিন্তু তোমার সমস্যা হলেও হতে পারে। অর্থাৎ এই জায়গাটি কিচ্ছু লিখো না, এখানে সমস্ত যারা এক্সামিনার আছেন তাদের সমস্ত কাজ রয়েছে। এরপরে মার্জিন টানার বিষয়ে বলি, এই খাতার পেজ এই যে এই এইটার দূরত্ব অর্থাৎ লেন্থ হচ্ছে 33 সেমি আর এদিকের লেন্থ হচ্ছে 20 সেমি। এই প্রত্যেকটা পেজে তুমি মার্জিন টানতে পারো তিনটি প্রসেস। অর্থাৎ তুমি একটি 1 ফুটের স্কেল নিয়ে যাবে, 1 ফুটের স্কেল উপরের দিকে 4 সেমি, ডান দিক বাম দিক 2.5 থেকে 3 সেমি, 2.5 সেমি দিয়েই ভালো, 3 সেমি না দিয়েই ভালো, 2.5 সেমি, আর এদিকে 2.5 সেমি, তাহলে তিন দিকে 2.5 সেমি। বাম দিকে মার্জিন থাকুক বা না থাকুক, ডান দিকে মার্জিন থাকাটা অত্যন্ত জরুরি, কারণ ডান দিকে মাস্টারমশাইয়ের পাট মার্কিং বসান, অর্থাৎ প্রশ্নের যে একটি প্রশ্ন মনে করো 5 নম্বর, তাতে 2-3 বা 1+4 বা 1-1-3 যে থাকে তার পাট মার্কিংটি ডান দিকে থাকে। অতএব পাট মার্কিং দেওয়ার কিন্তু জন্য ডান দিকে মার্জিন দেবে। তোমাদের দেখো অঙ্কে যেমন একটা বিষয় লেখাই রয়েছে যে প্রয়োজন বোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রের ডান দিকে মার্জিন টেনে করতে হবে, অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে মার্জিনটা কিন্তু বেশি হতে পারে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে মার্জিন মোটামুটি এরকম। তাহলে একটা প্রসেস হলো যে সমস্ত পেজগুলোকে স্কেল দিয়ে মার্জিন তুমি টানতে পারছো। তাহলে মাথায় রাখো কত বলছি, 4 সেমি, 2.5 সেমি, 2.5 সেমি, 2.5 সেমি, এই মার্জিনটা না টানলেও চলে, এই একটা প্রসেস। যাদের খুব তাড়া থাকে তারা আরেকটি প্রসেস করতে পারো, কীরকম তোমার হাতে স্কেল থাকছে তাহলে গোটা খাতাটি মোটামুটি একটা 4 সেমি ভেবে খাতাটিকে ফোল্ড করে দাও, ফার্স্ট ফোল্ড হয়ে গেল এই একটা। এরপরে তুমি চলে আসো লেফট সাইডের ফোল্ড, লেফট সাইডে তুমি খাতাটিকে ঠিকভাবে ধরো, একটা মোটা স্কেল তো নিয়ে যাচ্ছই পরীক্ষার হলে, তাহলে এটাকে মোটামুটি 2.5 সেমি ধরে বা 2 সেমি ধরে একটা মার্জিন টেনে ফেলো, অর্থাৎ এভাবে। আচ্ছা নেক্সট, এদিক থেকে একটু বেশি করতে বলছি কারণ ডান দিকটা বেশি জরুরি, ডান দিকে মার্জিন। এইভাবে আমি প্রথমত দাগ দিয়ে ফেললাম আর লাস্টের অংশে দিতেও পারি না দিতেও পারি, ঠিক আছে। খাতাটি যেন মাঝটি খুব ছোট না হয়ে যায় লেখার জায়গাটি, এটা কিন্তু মাথায় রাখবে। এরপরে তোমরা এখানে দাগ টানলেও টানতে পারো, দাগ টানতে পারো কীভাবে, একটি বল পেন, সেটা ব্লু হতে পারে, ব্ল্যাক হতে পারে, তুমি পেন্সিল দিয়ে টানতে পারো, তুমি স্কেচ দিয়ে টানতে পারো। আরেকটা খুব সহজ প্রসেস, অনেকেই মার্জিন টানতে গিয়ে সমস্যা তৈরি হয়, সময়ে পুরো খাতাটি টানতে পারে না, তাদের সহজ প্রসেস এরকম, পরীক্ষার পূর্বেই একটি বোর্ড কাটা। এটা আমার এক স্টুডেন্টকে আমি কাটিয়েছি, আমার কাটিয়েছি বলতে আমার পরামর্শক্রমেই সে কেটেছে। তাহলে খাতাটি এভাবে বসালে মার্জিন টানার জন্য কীভাবে দ্রুতভাবে খেয়াল করো, আমি বারবার কিন্তু তুলব না স্কেল, অর্থাৎ আমি একবার বসিয়েই সমস্ত মার্জিনটা টেনে নিতে পারছি, ঠিক আছে। বারবার স্কেল টানলে হাতে মানে স্কেল তুললে আমার সময় যেতে পারে, অতএব এইভাবে তুমি টানতে পারো। আমি স্কেচ দিয়ে করলাম, স্কেচে যদি কালি বেশি চলে আসে তাহলে তুমি পেন বা পেন্সিল দিয়ে করবে, এটা একটা প্রসেস। মার্জিন টানা বা না টানা বিষয়টা হচ্ছে খুব একটা জরুরি কিছু নয়, মার্জিন টানতেই হবে, তবে মার্জিন টানলে খাতাটা দেখতে সুন্দর লাগে, খাতা সুন্দর হওয়াটা জরুরি। মানে একটা কথায় আছে না যে পেলে দেখানধারী উসকে বাদ গুণ বিচারি, তো এই মার্জিন টানাটা এই কারণে জরুরি,
আর যদি মার্জিন না টেনে করো তাও প্রবলেম নেই, এক্ষেত্রে কোনো নম্বর কমার কোনো চান্স নেই। তবে খাতাটি দেখতে সুন্দর লাগে মার্জিন টানলে, আর অঙ্কের ক্ষেত্রে তো অবশ্যই মার্জিন টানতেই হচ্ছে। যদি তুমি রাফ করো বা রাফ আরেকটা জিনিস করতে পারো, অঙ্কের ক্ষেত্রে পিছনের দিকে রাফ পেজ করে করতে পারো কোনো একটা পেজে। তাহলে এই ছিল মোটামুটি তোমাদের আজকের অংশ। তাহলে এই বোর্ডটা কাটতে পারো, এটা পিচ বোর্ড হতে পারে বা ফাইবারের বোর্ড হতে পারে। তোমাকে খাতার আমি মাপ বলে দিয়েছি, খাতার মাপ কত এটা বলেছি, কত না 33 সেমি, এদিকে বলেছি 20 সেমি। তাহলে আমার যদি এদিকটা মাইনাস হয় 4, এদিকটা মাইনাস হয় যদি 2.5, ধরলাম 6, আর এটা হচ্ছে 2.5, 5, যদি আমি এদিকে 2 রাখি এদিকে 3 রাখি তাহলে 20 পড়ে। তাহলে তোমার অ্যাডমিট কার্ড তুমি পেয়ে গেছো আশা করি, অ্যাডমিট কার্ড দেখে নাও, তোমার সেন্টার কোথায়, সেন্টার দেখো এখানে লেখা রয়েছে সেন্টারের জায়গা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, তবুও না বুঝতে না পারলে কমেন্টের বক্সের জন্য রইল। সকলেই ভালো পরীক্ষা দিও, সুস্থভাবে যেও যাতে কোনো সমস্যা না হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করি।